ब्यूटी 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 बाबी ओ बाबी बाबी की व्यापार अम्मा आपने निजे आते कुरा साबिस कुटनी आसलेन এটা কোনো কথা আপনি এইবারের মুরব্বী আপনি থাকবেন পার উপর পা জায়গায় তুই আপনার চারিদিকে থাকবে মেয়ে মেয়ের জামাই এরা আপনার খেদমত করবে আর আপনি নিজে হাতে বিস্কুট নিয়ে হাজির হয়েছেন কথাটা তো কইলা ভালোই সবার কপালে কি আর এই সুখ থাকে আমার কপালে এই সুখ নাই কেন আবার কি হইলো সুখের অভাব পড়ল কি সে বিউটি কই ওরে তো আমি দুই দিন ধরে দেখতেছি না মানে আমার সামনে আসে না আমি যে একটা জামাই ওর মানে অবু জামাই তার একটা দায় দায়িত্ব আছে না আমার সামনেই আসে না দুই দিন ধরে নিজের প্যাডের মাইয়া তোমার কি কম ওর যে মাঝে মাঝে কি মনে হয় যেটা মনে হয় ওই রেই করব এই যে দুই দিন আগে আমারে কইলো নানি বাড়ি যাও আমি কইলাম এখন যাইস না নানি বাড়ি কয়টা দিন পরে যা আমিও যাবো লগে না এই জিদ করে নানির বাড়ি গেল দুই দিন ধরে আমার ফোন ধরে না কোনো কথা নাই বার্তা নাই আমি কোনো খোঁজ খবরই পাইতাছি না যাক সমস্যা নাই নি এইটা নিয়ে আপনি কোনো কোনো টেনশনই করেন না ও হয়তো গেছে কালকে সকালেই আবার চলে আসবে কি কও তুমি তুমি ওরে চিনো এ তো নানির বাড়ি যখন যায় দুই তিন বছরের মধ্যে আয় না পল্লা আপনি এটা আমারে কি শুনাইলেন দুই তিন বছর দুই তিন চলে আসবে কোন আরে না না শোনো ক্লাস ফোরে যখন পড়তো একদিন করে নানি বাড়ি যাইব আমি কাপড় লতা দিয়া দিলাম দুই চার দিন থেকে আয়া পড়বো ওইখানে গিয়া স্কুলে ভর্তি হইলো ফোরে সেভেনে উঠছা তারপরে আইছে ও সেটাও কোনো কোনো সমস্যা না এখন তো আর স্কুলে পড়ে না এখন তো বড় হয়ে গেছে বছরে আসবে আপনি এত টেনশন নিয়েন না আম্মা আর না হলে এক কাজ করি আম্মা কি কাম আমি কালকে সকালে উঠাই আমি নানি বাড়িতে এক মনের একটা কাতল মাছ কিনা চলে গেলাম গিয়া নানি শাশুড়িরেও একটু কদম বুসিটা করলাম তারপরে আমি আমার স্ত্রী মানে বিউটিরে নিয়ে আমি আবার ফিরে আসলাম কি হইল আম্মা আম্মা জি আম্মা ওই মাছ কেডা খাইবো আমার মাই তো নাই ও পাইছে নাই আচ্ছা দেখি আম্মা আপনি যেহেতু কইছেন আমি এইবারের জামাই হিসাবে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না আমি আপনারে এক মনোজনের মাছ আই না খাওয়াইতেছি কিন্তু খাবে কে আপনি আমি দুইজনে তো খাওয়া শেষ করতে পারবো না দেখি বিউটি বিউটি আসু না না আম্মা শুনেন আমি আপনার মাছ আনার ব্যবস্থা করতেছি আপনি আর কাইন্দেন না আপনি বিউটির আনার ব্যবস্থা করেন বুঝছেন